সসালাম ওরমতুল্লাহ বরক সৌদি আরব থেকে বসির পটোয়ারি ভাই জানতে চাইছেন মৃত ব্যক্তিকে ফ্রিজে রাখলে বা জোরে নাড়াচাড়া করলে সে কি কষ্ট পায় আলহামদুলিল্লাহ আল্লাহ যে সম্মানিত ভাই মৃত ব্যক্তি সে যদি মুসলিম হয় আল্লাহ রব্বুল আলামিন। তার ইজ্জত সম্মান করতে বলেছেন কি অন্য মানুষও যদি মারা যায় বানী আদমকে আল্লাহ সম্মানিত করেছেন আল্লাহ বলেছেন ওলা রমনা বানী আদম আমি আদম সম্মান সন্তানকে সম্মানিত করেছি তো এই আদম সন্তানের মধ্যে আরও সৃষ্ট হলেন মুসলিম আর মুসলিম ব্যক্তি যখন মৃত্যুবরণ করল আপনি সেই মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি গোসল এবং কাফন পড়িয়ে আপনি কবরস্থ করবেন কারণ হাদিসে এসেছে আসরা বিল জানাজা তোমরা জানাজা তাড়াতাড়ি করো অর্থাৎ সে যদি ভালো হয় সে বলবে কদ্দিমুনি কদ্দেমুনি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও আর যদি সে খারাপ হয় তাহলে তোমরা তোমাদের ঘাট থেকে একটি বোঝা নিঃশেষ করে দেবে বা সেটা আল্লাহ রব্বুল্লা আলমিনের সফোর্টে দিয়ে দেলে সেই বোহারিতে এরকম হাদিস বর্ণিত রয়েছে তো সম্মানিত বন্ধু এই জন্য করে মৃত ব্যক্তি তাকে কষ্ট দেওয়া যায় না কিন্তু বিশেষ যদি প্রয়োজন হয়ে যায় ফ্রিজে রাখার তাহলে মনে করেন বিশেষ করে যারা প্রবাসে থাকে অনেক সময় দেশের মধ্যে লাশ নিয়ে যায় তখন ফ্রিজে রাখার প্রয়োজন হয় অথবা এমন করে এমন কিছু বিওয়ার লাশ তার হদিস মিলছে না লাশটি এখন বিশেষ প্রয়োজন হয়ে গেছে রাখার জন্য তাহলে সেক্ষেত্রে ফ্রিজে রাখতে পারে কিন্তু আপনি যে বলেছেন জোরে লারাচাড়া করা এটা ঠিক না বরং তাকে সম্মান ইজ্জত করতে হবে এমনকি একটা হাদিসে এসেছে আবু দাউদে একটা হাদিস এসেছে আয়সারাদি আল্লাহ থেকে হাদিস বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লি সাল্লাম বলতেছেন কসর আজমেল যে দাউদে হাদিসটি রয়েছে সেই মুসলিমের সব দেহাদৃষ্টি যে কাসরা আজমিল ভাইয় একজন মৃত ব্যক্তির হাড্ডি ভেঙে ফেলা কা কাসরিহি হাইয়ান জীবিত অবস্থায় হাড্ডি ভেঙে ফেললে যেমন সে আঘাতপ্রাপ্ত হয় ওই রকম মৃত্যুর পর তার কোনো হাড্ডি ভেঙে ফেললে আঘাতপ্রাপ্ত হয় অর্থাৎ এটাতে বোঝানো হয়েছে যে এটাতে তার গোনা আছে এটাতে তার গোনা আছে এই জন্য আপনি জোরে লারা ছাড়া এই সে এটা করবেন না বরং এমন কি মৃত ব্যক্তির সামন দিয়ে যাওয়া নিষেধ কেন যে এক কথায় তার ইজ্জত সম্মান মৃত ব্যক্তি জানাজা দেখলে আল্লাহ নবীলাম দাঁড়িয়ে যেতেন কেন এটার সম্মান ইজ্জত এই জন্য মানুষ মারা গেলে তার সম্মান ইজ্জত করতে হয় এমন এমনকি অমুসলিমও মারা গেলে আপনার সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আদম সন্তানের সম্মান ইজ্জতরা রয়েছে কিন্তু অমুসলিমরা সেই শরীরটাকে বডিটাকে পুরিয়ে ফেলে আহা কি কষ্ট আর মুসলিমরা আলহামদুলিল্লাহ সুন্দর দাফন কাফন করে তাকে সুন্দরভাবে আতর গোলাপ দিয়ে ধুয়ে মুছে পানি দিয়ে সুন্দর গরম জল দিয়ে ধুয়ে এরপরে তাকে সুন্দর করে আতর দিয়ে সুন্দর করে পরিপাটি করে তাকে দাফন করে এটাই হলো নিয়ম তা সম্মানিত বন্ধ জন্য মৃত্যু ব্যক্তি তাকে এরকম জোরে লারাছাড়া করা এটাও ঠিক না বরং আলতোভাবে সুন্দর করে তাকে এই ধৌত করে তাকে দাফন করতে হবে এটি হল নিয়ম এখানে এক্ষেত্রে এবং ক্ষেত্রে আপনাকে তাকে কষ্ট দেওয়া কোনো ক্রমেই জায়জ না তবে বিশেষ প্রয়োজন যদি হয়ে গেছে মনে করেন অনেক সময় অনেক জটিল কারণে একজন মৃত্যু মানুষের এই যে আমাদের দেশে পোস্টমর্টেম করা হয় এটা আসলে ঠিক না কিন্তু বিশেষ যদি প্রয়োজন হয়ে যায় কোনো ওই একটি হত্যাকাণ্ডকে উদ্ঘাটন করতে যে এই পোস্টমর্টম করা বা ইত্যাদি করা তখন সেক্ষেত্রে হ্যাঁ আপনার জায়েজ হতে পারে কারণ বিশেষ পরিস্থিতির কারণে কিন্তু কোনো কিছু না হলেই হঠাৎ করে পোস্টমর্টম এরকম করে করে তাকে হার হার্ডিকেটেড এটা জায়েজ না ঠিক না কিন্তু বিশেষ প্রয়োজন হয়ে গেলে মাসলাহাত যদি থাকে হ্যাঁ প্রয়োজনীয়তা থাকে কোনো تدنطر كتري تعال شاكتري الله اعلم بصواب وصلى الله على نبينا محمد السلام عليكم ورحمه الله